শান্তি আজকে সাতাইশে ডিসেম্বর দু হাজার তেইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাগ্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা দেবতার থেকেও উত্তম কল্যাণকারী জন্ম হলো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের কেননা তোমরা ব্রাহ্মণরাই বাবার সাহায্যকারী হও খোদাই খেদমতগার হও আজকের প্রশ্ন বাচ্চারা এখন তোমরা বাবাকে কোন ধরনের সাহায্য করো এই সাহায্যকারী বাচ্চাদের বাবা কি প্রাইজ দেন উত্তর বাবা পিউরিটি পিসের রাজ্য স্থাপন করছেন আমরা তাকে পিউর থেকে পিউরিটির সাহায্য করি বাবা যে যজ্ঞ রচনা করছেন আমরা তা রক্ষা করি আমরা যজ্ঞ রক্ষক ব্রাহ্মণ তাই বাবা অবশ্যই আমাদের প্রাইজ দেবেন এই সঙ্গমে আমরা অনেক বড় প্রাইজ পাই আমরা এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তকে জেনে ত্রিকালদী হয়ে যাই আর ভবিষ্যতে সিংহাসনের অধিকারী হই এই হল প্রাইস আজকের গীত পিতা মাতা সহায়ক স্বামী সখা এক তুমি হলে আমার না অমশান্তি এ কার মহিমা প্রিয় পরম পিতা পরমাত্মা শিব এ হল তারই মহিমা তার নাম যেমন উচ্চ থেকে উচ্চ তার ধামও উচ্চ থেকে উচ্চ তার মহিমাও উচ্চ থেকে উচ্চ পরম পিতা পরমাত্মার অর্থ হল সবার থেকে উচ্চ আত্মা আর কাউকেই পরম পিতা পরমাত্মা বলা হয় না এই দুনিয়াতে তার মহিমা অপরাম অপার এমনও বলা হয় যে তার মহিমা এমন যে তার পার বা সীমা কখনো পাওয়া যায় না তিনি অসীম ঋষি মনিরাও এমন বলতেন যে তার পার পাওয়া যায় না তারাও নেতিনীতি বলে আসছেন নইলে বাবা স্বয়ং এখন এসে নিজের পরিচয় দিচ্ছেন কেন বাবার পরিচয় তো পাওয়া উচিত তাই না বাচ্চারা এই পরিচয় পাবে কিভাবে যতক্ষণ না তিনি নিজে এই ভূমিতে আসছেন উনি ওনার নামই হল স্বয়ম্ভু ততক্ষণ আর কেউ তার পরিচয় দিতে পারে না যখন ফাদার শোষ সন তখন সন শোষ ফাদার বাবা সন্তানদের দেখায় আর তখন সন্তানেরা বাবাকে প্রদর্শন করায় বাবা বোঝান যে বাচ্চারা আমারও নাটকে পার্ট নিহিত আছে আমাকে এসেই পতিতদের পবিত্র বানাতে হয় সাধু সন্তরা গাইতে থাকে না পতিত পাবন সীতারাম এসো কেননা এ হলো রাবণ রাজ্য রাবণ কম কিছু নয় সম্পূর্ণ দুনিয়াকে তমপ্রধান পতিত কে বানিয়েছে রাবণ বানিয়েছে আবার এদেরই পবিত্র বানান সামর্থ্য রাম শক্তিশালী রাম অর্ধেক কল্প রাম রাজ্য চলে আবার অর্ধেক কল্প রাবণ রাজ্য চলতে থাকে রাবণ কে এ কথা কেউই জানে না বছর বছর তারা রাবণ দহন করতে থাকে তাও রাবণের রাজ্য চলতে থাকে রাবণ মোটিও জলে না মানুষ বলে পরমার্তা সমর্থ তাহলে রাবণের রাজ্য কেন করতে দেয় বাবা বোঝান যে বাচ্চারা এই নাটক হল হার আর জিতের খেলা স্বর্গ আর নরকে এই ভারতের উপরেই সম্পূর্ণ খেলা বানানো হয়েছে এ হলো এক বানানো ড্রামা এমন নয় যে পরমপিতা যেহেতু সর্বশক্তিমান তাই খেলা সম্পূর্ণ হওয়ার পূর্বেই আসবেন এবং খেলা ভঙ্গ করে দেবেন অথবা তিনি অর্ধেক অবস্থায় খেলা বন্ধ করতে পারেন এমনটা নয় বাবা বলেন যে সম্পূর্ণ দুনিয়া যখন পতিত হয়ে যাবে আমি তখনই আসি এই কারণেই শিবরাত্রি পালন করা হয় শিবায় নমও বলা হয় ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতানম বলা হয় ব্রহ্মা দেবতায় নম বিষ্ণু দেবতায় নাম শঙ্কর দেবতায় নম। শিবকে পরমাত্মায় নাম বলা হয় তার মন্ত্র সম্পূর্ণ আলাদা বাবুলনাথ বা সোমনাথের মন্দির যেমন আছে শিবকে তেমন পরম পিতা পরমাত্মার রূপ কি এত বড় হতে পারে অথবা আত্মাদের ছোট আর বাবার বড় এমন কি হতে পারে প্রশ্ন তো আসবেই এখানে যেমন ছোটদের বাচ্চা আর বড়দের বাবা বলা হয় তেমনি পরম পিতা পরমাত্মার জন্য আত্মাদের থেকে বড় আর আমরা কি ছোট তা নয় বাবা বলেন বাচ্চারা তোমরা আমার মহিমা গিয়ে থাকো না তোমরা বলো পরমাত্মার মহিমা অপরাম অপার তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ পিতাকে তো বীজই বলা হবে তাই না তিনি হলেন সৃষ্টিকর্তা বাকি যেসব বেদ উপনিষদ গীতা যজ্ঞ তপ দান পণ্য এসব হলোই ভক্তির সামগ্রী এদেরও নিজের সময় আছে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত তা চলতে থাকে অর্ধেক অর্ধেক কল্প কল্প হলো হলো ভক্তির আর জ্ঞানের ভক্তি ব্রহ্মার রাত আর জ্ঞান হলো ব্রহ্মার দিন এই শিব বাবা তোমাদেরকে বোঝান ওনার তো নিজের শরীর নেই তিনি বলেন আমি তোমাদের আবারও রাজ্য শিখাই রাজ্য ভাগ্যের অধিকার তোমাদেরকে প্রাপ্ত করাই এখন ব্রহ্মার রাত সম্পূর্ণ হয়েছে এখনই ধর্মের গ্লানির সময় এসে উপস্থিত মানুষ সব থেকে বেশি গ্লানি কার করে পরম পিতা পরমাত্মা শিবের লেখা আছে না যাদা হি ধর্মস্য এমন নয় যে আমি আগের কল্পে সংস্কৃতি জ্ঞান দিয়েছিলাম ভাষা তো এইটাই ভাষা তো হিন্দিতেই আমাকে বলতে হবে কারণ আমি যার শরীরে প্রবেশ করি ওনার ভাষাও হিন্দি ভারতে যখন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয় অতিমাত্রেই গ্লানি হয় আমাকে মানুষ নড়ি পাথরে ঠেলে দেয় আমি তখন আসি কারণ এক থেকে তমপ্রদান আর হতেই পারে না যে ভারত স্বর্গ আমি বানিয়েছি তো যাকে আমি পতিতকে পাবন বানিয়েছি তো তার কত গ্লানি করেছে বাচ্চারা তোমরা জানো ভারত হলো সব থেকে পুরানো খণ্ড যা কখনোই বিনাশ হয় না শতযুগে লক্ষ্মী নারায়ণের রাজ্য এখানে হয় এই রাজ্য স্বর্গের রচয়িতাই দিয়েছেন এখন তো সেই ভারত পতিত আর তখনই আমি আসি সেই সময় তার মহিমা গাওয়া হয় শিবায় নমঃ পরমাত্মায় নাম এই অসীম জগতের ড্রামায় আমাদের সকল আত্মার পার্ট নিহিত আছে যা রিপিট হচ্ছে যার থেকে কোনো এক টুকরো বের করে জাগতিক ড্রামা বানায় এখন আমরা ব্রাহ্মণ এরপর আমরা দেবতা হব এ হলো ঈশ্বরীয় বর্ণ এ হলো তোমাদের চৌরাশি জন্মের অন্ত সময় এখন তোমাদের অন্তিম জন্ম এতে তোমাদের চার বর্ণের জ্ঞান আছে তাই ব্রাহ্মণ বর্ণ সব থেকে উঁচু কিন্তু মহিমা বা পূজা দেবতাদের হয় মন্দিরও আছে কিন্তু কেউ জানে না যে এখানে এসে ভারতকে স্বর্গ বানান স্থাপনা যখন হয় তখন বিনাশেরও প্রয়োজন তাই বলা হয় রুদ্র জ্ঞান যজ্ঞে বিনাশের অগ্নি প্রজ্জ্বলিত হয় সেই বাবাই এখন বাচ্চাদেরকে বোঝাচ্ছে মিষ্টি বাচ্চারা এ হলো তোমাদের অন্তিম জন্ম তোমরা ভুলে গেছ আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমি তোমাদের আবারও স্বর্গের অবিনাশী উত্তরাধিকার দিতে এসেছি আমি পরমধাম থেকে ছুটে এসেছি যখন তোমাদের এই দুর্দশা করুণ অবস্থা এ হলো তোমাদের অধিকার তোমাদের জন্মসিদ্ধ অধিকার কিন্তু যে আমার শ্রীমতে চলবে আমি তাকে স্বর্গের উপহার দেব ওরাও শান্তির উপহার পায় কারণ কনফারেন্স করে শান্তির মিটিং করে বাবা কিন্তু তোমাদের স্বর্গের উপহার দেন ওরা পায় স্থূল বস্তু আর তোমরা অসীম জগতের বর্ষা প্রাপ্ত করো বাবা বলেন আমি কিন্তু নেব না আমার কিছু চাই না আমি তোমাদের দ্বারা স্থাপন করাই তাই তোমাদের এই উপহার আমি প্রদান করি তোমরা এখন খোদাই খিদম খিদমতগার হচ্ছ তোমরা তো শিব বাবার পুত্র এবং ব্রহ্মার সন্তান এত বাচ্চা তো প্রজাপিতা ব্রহ্মার ব্রহ্মা দত্তকেই নেবেন তাই না এই ব্রাহ্মণ জন্ম হলো তোমাদের সব থেকে উত্তম জন্ম এ হলো কল্যাণকারী জন্ম দেবতাদের জন্ম অথবা শূদ্রদের জন্ম কল্যাণকারী নয় তোমাদের এই জন্ম হলো খুব কল্যাণকারী কেননা তোমরা বাবার সাহায্যকারী হয়ে এই সৃষ্টিতে পবিত্রতা এবং শান্তি স্থাপন করো এই পুরস্কার দাতারা সে কথা কি জানেন ওরা তো কোনো আমেরিকান আদিদের দিয়ে দেয় বাবা তবু বলেন যারা আমার সাহায্যকারী হবে আমি তাদের প্রাইজ দেব পবিত্রতা থাকলে সৃষ্টিতে শান্তি এবং সমৃদ্ধি থাকবে এ তো হল বেশ্যালয় শতযুগ হলো শিবালয় শিবাবা সেই যুগ স্থাপন করছেন সাধু সন্ন্যাসীরা হলেন হরযোগী তারা গৃহস্থ ধর্মের মানুষদের সহজ রাজ্য শেখাতে পারেন না আর এই কার্যকর্তে আসেন পরম পিতা পরমাত্মা যতই হাজারবার গীতা মহাভারত পড়ুক না কেন এই রাজযোগ শেখানোর ক্ষমতা কারণেই ইনি তো হলেন সবার বাবা তিনি সকল ধর্মের মানুষদের বলেন তোমাদের বুদ্ধিযুগ এক আমার সঙ্গে লাগাও আমিও এক ছোট বিন্দু এত বড় আমি নই যেমন তোমরা বানিয়েছ পূজা করার জন্য আত্মা যেমন আমিও ঠিক তেমন পরমাত্মা আত্মাও এই ভ্রকটির মধ্যে থাকে এত বড় হলে এখানে কি বসতে পারত আমিও ঠিক আত্মারই মতো আমি কেবল জন্ম মরণ রহিত সদা পবিত্র আর আত্মারা জন্ম মরণে আসে সুখ দুঃখে আসে আত্মা পবিত্র থেকে পতিত আবার পতিত থেকে পবিত্র হয় বাবা এখন আবার সবাইকে পতিত থেকে পাবন বানাচ্ছেন রাস্তা দেখাচ্ছে এই রুদ্র জ্ঞান যোগ্য তোমাদের জন্য রচনা করছেন এরপরে শত যুগে কোনো যোগ্য কিন্তু হবে না আবার দাপর যুগ থেকে অনেক প্রকারের যোগ্য শুরু হবে সম্পূর্ণ কল্পে এই রুদ্র জ্ঞানযজ্ঞ একবারই রচনা করা হয় যখন ব্যাহদের বাবা আসেন এবং ব্যাহদের তমপ্রধানতা শুরু হয় এতেই সকলের আহুতি হয় এরপর আর কোনো যজ্ঞ রচনা করা হবে না আড়াই হাজার বছর কোনো বিপর্যয় এলে যজ্ঞের রচনা করা হয় দ্রাপর যুগ থেকে বর্ষা না হলে বা অন্য কোনো বিপর্যয় হলে যজ্ঞ রচনা করা হয় এমনভাবেই প্রথা চলে আসছে শতযুগ আর ত্রেতার কোনো বিপর্যয়ই হয় না এরকম অনেক প্রকারের বিপর্যয় আসে তাই সব থেকে বড় সেট সে বাবা এই অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যোগ্য রচনা করেছেন তাই তিনি প্রথম থেকে সাক্ষাৎকার করান কেমন ভাবে আহুতি পড়ে কেমনভাবে বিনাশ হবে কেমন করে পুরনো দুনিয়ায় কবরখানায় পরিণত হবে এই পুরানো দুনিয়াতে তোমরা কেন মন লাগাবে কারণ তার মধ্যে কোনো সারবত্তা নেই তাই তোমরা বাচ্চারা এই পুরানো দুনিয়ার সন্ন্যাস করো ওই সন্ন্যাসীরা তো কেবল গৃহের সন্ন্যাস করে ঘর ছেলে জঙ্গলে চলে যায় তোমাদের তোলো ত্যাগ করতে হবে না গৃহতে থেকেই তোমাদের পবিত্র হতে হবে কমল পুষ্প সমান জীবন তোমাদের তৈরি করতে হবে এখানে গৃহস্থ জীবনে দেখাশোনা করেও তোমাদের কেবল এক থেকে মমত্ব দূর করতে হবে অনেক বড় দায়িত্ব অনেক বড় কঠিন কাজ তোমাদের এই সবই মৃত এতে কেন মন আটকে রাখবে এ তো মৃতের দুনিয়া তাই বলা হয় পরিস্থানকে স্মরণ করো কবরস্থানকে কেন স্মরণ করছো বাবাও দালাল হয়ে তোমাদের বুদ্ধির যুগ তার সাথে যুক্ত করায় কথা তো বলা হয় আত্মা পরমাত্মা আলাদা রয়েছে বহুকাল এই মহিমাও তারই কলিযুগী গুরুকে পতিত পাবন বলা যাবে না তারা তো সদ্গতি করাতে পারে না হা তারা শাস্ত্র শোনান ক্রিয়াকর্ম করান যজ্ঞ জপ তপ করান শিব বাবার কোনো টিচার বা গুরু নেই বাবা তো বলেন আমি তোমাদের স্বর্গের উত্তরাধিকার দিতে এসেছি যে তোমরা সূর্যবংশী হও বা চন্দ্রবংশী তোমরা তা কিভাবে হও লড়াই করে তা নয় কিন্তু না লক্ষ্মী নারায়ণ লড়াই করে রাজ্য নিয়েছে আর না রামসীতা লড়াই করে রাজ্য নিয়েছে তারা এই সময় মায়ার সঙ্গে লড়াই করেছে এই সময় সঙ্গম যুগে যখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ তোমরা হলে ইগনা ইনকাগনি ওয়ারিয়ার্স গুপ্ত যোদ্ধা তাই তোমাদের শক্তিশানা নাম কেউ জানে না কেবল তোমরা যোগবলের দ্বারা সম্পূর্ণ বিশ্বের মালিক হও তোমরাই এই বিশ্বের রাজ্য হারিয়েছিলে আবার তোমরাই এখন পাচ্ছ তোমাদের এই উপহার বাবাই প্রদান করেন এখন যারা বাবার সহযোগী সাহায্যকারী হবে সহযোগী হবে তারাই অর্ধেক গল্পের জন্য শান্তি আর সমৃদ্ধির উপহার পাবে বাবা তাদেরই সাহায্যকারী বলেন যারা অশরীরী হয়ে বাবাকে স্মরণ করে সদর্শন চক্র ঘোরায় শান্তিদাম সুইট সুইট হোম আর রাজধানীকে স্মরণ করে পবিত্র থাকে এটা হলো তোমাদের ব্রাহ্মণের কর্তব্য কত সহজ আমরা স্টার আমাদের বাবা পরমাত্ম এত বড় নয় যা আমরা ভক্তিতে শিবলিঙ্গ বানিয়ে আমরা পূজা করি মন্ত্র উচ্চারণ করি কিন্তু স্টারের পূজা কিভাবে হবে তাই পূজা করার জন্য এত বড় লিঙ্গ বানানো হয়েছে পূজা তো প্রথমে বাবার হয় অবিবিচারী ভক্তি তারপর অন্যদের হয় লক্ষ্মী নারায়ণের কত পূজা হয় কিন্তু তাদের এমন কে বানান তাদের এত বড় ডিগ্রি প্রাপ্ত হয় পরমপিতা পরমাত্মার কাছ থেকে সবার সদ্গতি দাতা হলেন বাবা বলিহারি তো ওই একজনের পরমপিতা পরমাত্মা তার জয়ন্তী হল তুল্য। বাকি সকলের জন্ম হলো করিতুল্য শিবায় নমঃ এ হলো তারই যোগ্য যা তোমাদের ব্রাহ্মণদের দ্বারা তিনি রচনা করিয়েছেন তিনি বলেন যে আমাকে পবিত্রতা এবং শান্তি স্থাপন করতে সাহায্য করে তাকে আমি এমন ফল দেব এমন প্রাইজ দেব ব্রাহ্মণদের দ্বারা যখন যজ্ঞ রচনা করিয়েছেন তখন দক্ষিণা তো তিনিই দেবেন তাই না তিনি এত বড় যজ্ঞের রচনা করেছেন আর কোনো যজ্ঞই এত বড় সময় ধরে চলে না প্রথম থেকে চলছে এখনো চলছে আরও সামনের দিকে চলবে তিনি বলেন যে আমাকে যত বেশি সাহায্য করবে আমি তাকে তত প্রাইজ দেব আমি সকলকে প্রাইজ দিই আমি কিছুই নেই না সবই তোমাদের দিয়ে থাকে তোমাদের জন্য সবকিছু ওজার করে দেই এখন তোমরা যা করবে তাই পাবে অল্প করলে প্রজাতে চলে যাবে গান্ধীকেও সাহায্য করেছিল না স্বাধীনতার জন্য সেও তো প্রেসিডেন্ট মিনিস্টার ইত্যাদি হয়েছিল এ তো অল্পকালের জন্য শোক বাবা তো তোমাদের সম্পূর্ণ আদি মদ্য অন্তের জ্ঞান দিয়ে নিজের সমান ত্রিকালদর্শী বানান তিনি বলেন বাচ্চারা আমার বায়োগ্রাফি আমার বায়োগ্রাফি জানলে তোমরা সব কিছু জেনে যাবে তোমরা সব কিছু পেয়ে যাবে সন্ন্যাসী মোটিও ওই জ্ঞান দিতে পারে না তাদের মধ্যে এই জ্ঞানের কোনো ভাণ্ডারই নেই তাদের থেকে অবিনাশী উত্তরাধিকার কি পাবে কেন লটকে আছে তারা তো তাদের জায়গা একজনকেই দেবে বাকিরা কি পায় বাবা তো তোমাদের সবাইকে আসনের অধিকারী করে তোলেন তোমাদেরকে শিষ্য না বানিয়ে সন্তান বানিয়েছেন আমি কত নিষ্কাম সেবা করি আর তোমরা তো আমাকে নুরি পাথরে ঠেলে দিয়েছ কত গ্লানি করেছ অপমান করেছ ড্রামাতে এও বানানো আছে যখন তোমরা করি করিতুল্য হয়ে যাও তখন আমি এসে তোমাদের হীরের মতো বানাই আমি তো তো অগণিতবার অগণিতবার ভারতকে স্বর্গ বানিয়েছি প্রতি কল্পে কল্পে আমি এসে বানাবো মায়া আবার তাকে নরক বানিয়ে দিয়েছে আমি যতবার স্বর্গ করি মায়া ততবার নরক করে তোলে এখন যদি প্রাপ্তি করতে হয় তাহলে বাবার সাহায্যকারী হয়ে প্রকৃত প্রাইজ নিয়ে নাও এর মধ্যেই পবিত্রতা হলো এক নম্বর বাবা সন্ন্যাসীদের মহিমা করেন ওরা তো ভালো ওরা পবিত্র থাকে এরা তো ভারতকে অবনমন হওয়া থেকে হাত থেকে রক্ষা করে না হলে কি জানি কি হয়ে যেত জলে পরে খাক হয়ে যেত এখন কিন্তু ভারতকে স্বর্গ বানাতে হবে তাহলে অবশ্যই ঘর গৃহস্থিতি থেকে পবিত্র থাকতে হবে বাপ দাদা দুজনেই বাচ্চাদের বুঝিয়ে বলেন সে বাবাও এই পুরনো জুতুরূপী শরীরের দ্বারা বাচ্চাদেরকে রায় দেন অর্থাৎ ব্রহ্মার মুখ দ্বারা তোমাদেরকে রায় দিচ্ছেন তিনি নতুন কাউকে নিতে পারেন না এটা ড্রামাতে ফিক্স আছে তিনি তো মাতৃগর্বে আসেন না এই ব্রহ্মার শরীরই হলো ওনার জন্ম নেওয়ার শরীর অর্থাৎ অবতরণের শরীর তিনি পতির দুনিয়া পতির শরীরে আসেন এই কলিযুগ হলো ঘোর অন্ধকার এই ঘোর অন্ধকারকেই আলোকময় বানাতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাব আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাবদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাব ধারণার জন্য মুখ্য সার এক নম্বর অসীম জগতের দুনিয়াকে মন থেকে সন্ন্যাস করে নিজের মমত্ব দূর করতে হবে এখানে মন লাগাবে না নাম্বার দুই বাবার সাহায্যকারী হয়ে প্রাইজ নেওয়ার জন্য এক অশরীরে হতে হবে দুই পবিত্র থাকতে হবে তিন সদর্শন চক্র ঘোরাতে হবে চার সুইট হোম আর সুইট রাজধানীকে স্মরণ করতে হবে আজকের বরদান বিশেষত্বকে সামনে রেখে সর্বদা খুশি মনে এগিয়ে যাওয়া নিশ্চয় বুদ্ধি বিজয়ী রত্ন ভব তার অর্থ হলো নিজের যা কিছু বিশেষতা আছে তাকে সামনে রাখো তাহলে দুর্বলতার প্রতি নয় নিজের প্রতি বিশ্বাস তবেই খুশি মনে এগিয়ে যেতে থাকবে এই নিশ্চয় রাখো যে বাবা সর্বশক্তিমান তাহলে তার হাতে হাত ধরে যে ধরবে সেই পারে পৌঁছাবে এমন সদা নিশ্চয় বুদ্ধি বিজয়ী রত্ন হয় নিজের প্রতি নিশ্চয় বাবার প্রতি নিশ্চয় আর ড্রামার প্রতিটা সিন দেখেও তাতে সম্পূর্ণ নিশ্চয় থাকলে তখনই বিজয়ী হতে পারবে আজকের স্লোগান পিউরিটির রয়্যালটিতে থাকো তাহলে জাগতিক আকর্ষণ থেকে পৃথক হয়ে যাবে আচ্ছা ওম শান্তি